নদিয়ার কল্যাণী ব্লকের চাদুরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের খড়ডাঙ্গার চাষী আনসার শেখ চাকদহের সিংহের হাটে আনাজ বিক্রি করতে যান। হঠাৎই আনসার বাবুর ওপরে দুষ্কৃতীদের আক্রমণ নেমে আসে। এরপর পাশে থাকা কিছু চাষিরা দুজন দুষ্কৃতীদের ধরে চাকদা থানার পুলিশের হাতে তুলে দেয়। পাশাপাশি আহত হওয়া আনসার বাবুকে অন্যান্য চাষিরা হাসপাতালে নিয়ে যান। চাকদা হাসপাতালের চিকিৎসকরা জানান, আনসার বাবুর কোমর এবং পা ভেঙে গেছে, পাশাপাশি তার দুটি দাঁত পড়ে গেছে। এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়ে সিংহের হাটের অন্যান্য চাষিরা। চাষিদের নিরাপত্তার স্বার্থে পথে নামল সিংহের হাট ও বাজার বিক্রেতা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। চাষিদের আত্মরক্ষার স্বার্থে চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। চাষি আনসার বাবুর ওপর আক্রমণের ঘটনায় চাকদায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আহত চাষি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি চাকদাহ সিংহের হাট ও বাজার ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকেও তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন। দোষীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি না দিলে তারা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন বলে জানাচ্ছেন চাকদাহ সিংহের হাট ও বাজার বিক্রেতা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বাপ্পা নন্দী। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, HBS বাংলা 24। সেদিনকেও হয়েছিল, আমার মাল বেচে ছাসিংয়ে হাঁটতে বাড়ি আসছি, বাড়ি আসতে আসছি আমার চার পাঁচজন আমার আক্রম করে ধরে আমাকে মাথায় বন্ধু ধরে একজন একজন গলা ছুরি ধরে তাকে ধরে আমার পৌরসভার সামনে থেকে নিয়ে আনে, নিয়ে নিয়ে আমার পাশ ধরো, নিয়ে নিয়ে আমার পা ভেঙেছে, দাঁত মাথা ভেঙেছে, দাঁত তিনটি দাঁত ভেঙেছে, ভেঙে অসুবিধা তো বলতেছে পৌরসভার সামনে ধরে আমার ওখানে খুব মারা মারলো, মেরে আমার পকেট থেকে টাকা পয়সা মোবাইল টোবাইল সব নিয়ে নিয়েছিল, নিয়ে আমি হয়তো ওদের সাথে দৌড়ি দৌড়ি পাইনি, ওদের পাক অসুবিধা কেটে কেটে আস্তে বলুন। তারপর আমরা হাসপাতালে নিয়ে যাই এবং কমিটির ছেলে ছেলে আমাকে নিজে এখন দাদা হাসপাতাল থেকে ওখান থেকে নিয়ে নিয়ে আমার বাজারে বাজারে ওখানে বসে রাখে, বসে রেখে ওখান থেকে কমিটির লোকরা ওখান থেকে ওখান থেকে পাঁচজন ছিল, পাঁচজনের ভেতরে তিনজন দুইজনকে ধরে এনেছে, ধরে এনে তাদের ওখানে থেকে ওখানে বসে পাঠিয়ে বসে পড়িয়ে বসে 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 তারপর পুলিশ এসেছে, পুলিশে তুলে দিয়েছে, চিকিৎসার জন্য আমার হাসপাতালে নিয়ে গিয়েছিল। আমার পা ভেঙে গেছে, আমার কোমর ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমি এখন ওদের এখন শাস্তি চাচ্ছি ওদের। আপনার নাম? আমার নাম আমচার শেখ। কোথায় বাড়ি? আমাকে খড়ডাঙ্গায়। চাষি আপনি? চাষি, আমার চাষি। সে আসছিল যে তার এরকমভাবে পৌরসভার সামনে মারধর করেছে, করে তার পিস্তল ধরেছে, চাকু ধরেছে, ধরে তার কাছ থেকে সব টাকা পয়সা কেড়ে নিয়েছে, নিয়ে এবং তাকে মারধর করেছে খুব, তিনটে দাঁত ফেলে দিয়েছে, তার একটা হাত ভেঙে গেছে আর মাজায় খুব আঘাত পেয়েছে। কিন্তু এইরকম যদি হয়, আমরা চাষ এলাকার মানুষ, দীর্ঘদিন ধরে আমরা মাল বেচি, যেন আমাদের কোনো হচ্ছে দুর্ঘটনা না ঘটে, আমরা চাই যে এর ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসন যেন আমাদের সহযোগিতা করে বা আমাদের পাশে থাকে। কিন্তু এইরকম হলে আমরা চাষ এলাকার মানুষ কী করে বাজার হাট করব আর কী করে একা ঢোকা যাব? আমরা চাষ করে সবজি মাল বেচে আমরা সংসার নির্বাহ করি, যদি সেই সব টাকা পয়সা কেড়ে নেয় তাহলে আমাদের আছে সংসার কীভাবে চলবে? আমার নাম সিরাজুল মণ্ডল। কোথায় বাড়ি? আমার এইখানেই বাড়ি। চাষি? চাষি। 15 আগস্টের দিন সকালবেলা প্রতিদিনের মতো কৃষকরা যেমন সবজি বিক্রি করতে আসে চাকদাহ সিংহের হাটে, সেই দিনকে ওই খড়ডাঙ্গাবাসী এক কৃষক, তিনি এসেছিলেন সবজি বিক্রি করে বাড়ি ফেরার পথে, হাটে থেকে যখন বেরাচ্ছে পাঁচ ছজনা দুষ্কৃতি তাকে ধরে বেধড়ক অত্যাচার করছিল। কৃষকরা তাদের ধরে ফেলে, তাদের মধ্যে দুজনকে কৃষকরা ধরে ফেলে, ধরে আমাদের চাকদহ সিংহরাটো বাজার বিক্রেতা ওয়েলফেয়ার সোসাইটির ঘরে নিয়ে আসে। তখন আমরা প্রশাসনকে খবর দিই, পুলিশকে খবর দিই থানায়, থানার থেকে পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলে রাখি সিংহ সাহা তাদের পাঠিয়েছে এই অপকর্মের জন্য। তা আমরা কৃষকদের সঙ্গে আলোচনা করেছি এই বিষয়ে, কৃষকরা বলেছে আমরা এর প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে যাব। আমরাও কৃষকদের বলেছি যে আমরা সর্বমতে সহযোগিতা করব এই আন্দোলনের জন্য। পরবর্তী যেই কৃষকের উপরে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা, দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেওয়ার পরে ওই কৃষকদের বলি
যে যেই চাষি আক্রান্ত হয়েছে তাকে নিয়ে হাসপাতালে যেতে। হাসপাতালে গিয়ে উনি ডাক্তার দেখিয়েছে, ওনার সামনের হ্যাঁ চিকিৎসকরা জানান যে ওনার কোমরের হাড়টি ভেঙে গেছে এবং পায়ের হাড় ভেঙেছে। তা উনি এখন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। তা সেই মতো অবস্থায় আমরা এবং চাষিরা চাষিদের সঙ্গে আমি কথা বলেছি, তারা কি চায়। তারা বলছে এই মূল যে অভিযুক্ত, মূল অভিযুক্ত রাকি সিংহ শাহ, তাকে যদি পুলিশ প্রশাসন অবিলম্বে গ্রেপ্তার না করে আমরা আগামী দিনে অনেক বড় আন্দোলনে যাব, কৃষকরা সমিতিকে সঙ্গে নিয়ে। এবং সমিতিও আশ্বাস দিয়েছে কৃষকদের যে এই আন্দোলনে তাদের সঙ্গে থাকবে। কি নাম আপনার? আমার নাম বাপ্পানন্দী, সিংহিরাট বাজার বিক্রেতা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক। পরিবেশ সচেতনতা, সামাজিক দায়বদ্ধতা, নাগরিকদের অধিকার, শিশুর অধিকার, নারীর ক্ষমতায়ন, পিছিয়ে পড়া মানুষের সামগ্রিক উন্নয়নে সর্বদা কাজ করে চলেছে পানপাড়া দীপ্তজ্যোতি কালচারাল অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। যোগাযোগ পানপাড়া হবিপুর রানাঘাট নদিয়া, মোবাইল নাম্বার 8670400249, 8670400249 এবং 8158033099, 8158033099।